हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आमरा बॉम कम्पानी चले एसेछि आजके तोमादेर जन्य आरेकटा नतून भिडियो निये। आर आजके आमरा जे फूड स्टोरटा निये कथा बोलबो, सेइ फूड स्टोरटा किन्तु कोलकातार नट ओनलि वन अफ द ओल्डेस्ट फूड शप बाट अल्सो वन अफ द फेमस फूड शप। কলকাতায় কিন্তু ফুড স্টল অথবা ফুড শপ অথবা রেস্টুরেন্টসের অভাব নেই, প্রচুর অপশনস আছে এবং প্রচুর ভ্যারাইটিও আছে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু ফুড শপ অথবা ফুড স্টল এমনই হয় যাদের খাবার কিন্তু সত্যি শুধুমাত্র আমাদের জিভে নয় বাট মনেও ছাপ ছেড়ে যায়। আর সেই রকমই ছাপ ছেড়ে যাওয়ার মতন যে সমস্ত খাবার বা খাবারের জায়গার খবর আমরা পাই, সেই সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের জন্য নিয়ে আমরা চলে আসি। সো যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো অ্যান্ড আমাদের চ্যানেলে প্রথমবার এসছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তার সাথে সাথে আমাদের এই ভিডিওটা লাইক করতে অ্যান্ড নিজের ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না। আর আজকে এই ভিডিওটাতে তোমাদের জন্য সেরকমই একটা ইনফরমেশন নিয়ে এসেছিলাম সাউথ কলকাতার লেক মার্কেট এরিয়া থেকে। লেক মলের ডান দিকের গলিতেই সিচুয়েটেড আজকের আমাদের ডেস্টিনেশন রাধুবাবুর দোকান। এই যে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু রাধুবাবুর দোকানের রোজকার ভিড়। দোকানের ঠিক বাইরে লাগানো এই লম্বা মেনু কার্ডটায় সমস্ত মেনুর প্রাইসিং তো দেওয়াই রয়েছে, কিন্তু রাধুবাবুর দোকান যে খাবারটার জন্য সবচেয়ে ফেমাস সেটা হলো রাধুবাবুর ফিশ কবিরাজি। আর তার জন্যই টাইম ওয়েস্ট না করে ফিশ কবিরাজি অ্যান্ড ফিশ ফিঙ্গার আমরা প্যাক করিয়ে বাড়ি নিয়ে চলে এলাম। এবার ছিল রিভিউয়ের পালা। ফিশ ফিঙ্গারটার কোটিংটা, আউটার লেয়ারটা সফট ছিল না, ক্রিসপি ছিল অ্যান্ড ভেতরে ফিশ দেওয়া ছিল অনেকটা এবং স্টাফিংটাও মোটামুটি ছিল। আমাদের অনেস্টলি খেতে ফিশ ফিঙ্গারটা কিন্তু স্ট্যান্ডার্ড লেগেছে। এরপরে ছিল ফিশ কবিরাজির পালা। ফিশ কবিরাজির ভেতরে স্টাফিং দেওয়া ছিল, আমি তো এটা এক্সপেক্টই করিনি, কারণ অন্য জায়গায় যখন খেয়েছি সেখানে শুধুমাত্র ফিশটাই দেওয়া থাকে, বাট এখানে কিন্তু ভালো মতন পুর দিয়ে স্টাফ করা ছিল, যেটা খেতে অসাধারণ ছিল। ওপরের লেয়ারটা ক্রিসপি ছিল এবং খুবই ইউনিক একটা টেস্ট, তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের কাছেও যদি কোনো এরকম ভালো খাবার বা খাবারের জায়গার খবর থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থেকো অ্যান্ড ভালো রেখো।